রিসেন্টলি একটি ভাইরাল ভিডিও, সেটা আপনারা সকলেই নিশ্চয়ই দেখেছেন। এই ভাইরাল ভিডিওতে যে ছবিটি সামনে উঠে আসে, সেটা সচক্ষে প্রত্যেক মানুষ নিজেরাই আরামসে জাজ করে নিতে পারছেন যে কি হয়েছে এবং কি নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি। কিন্তু এটা বলার আগে যেটা একটুখানি বলে দিই, কারণ আপনার বিগত বেশ অনেককটি কন্টেন্ট আমরা তৈরি করেছিলাম আজ তাক বাংলায়, যেখানে আম্বানির বিয়ের এক্স্যাক্টলি প্রি ওয়েডিং এর যে ফেস্টিভিটি, তিন দিন ধরে যে এক্সট্রাভাগ্যানজা হয়েছে সেটা আমরা তুলে ধরেছি। কিন্তু আজকে আমরা এক্সট্রাভাগ্যানজা নিয়ে অত কথা নয়, কিন্তু এক্সট্রাভাগ্যানজারই একটি পার্ট, যেই পার্টটা হয়তো ভাইরাল নাও হতে পারতো, কিন্তু সেই পার্টিকুলার পার্টটা এখন রীতিমতো ভাইরাল। একটুখানি হোমওয়ার্কটা রেগুলারের মতো না একটুখানি বলে দিই, সেটা হচ্ছে লাইক শেয়ার সাবস্ক্রাইব, সেটা তো রয়েছেই, অ্যান্ড বেল বাটন রয়েছে, প্রেস করে দিন। আমাদের আজ তাক বাংলা আমরা কিন্তু এখন হোয়াটসঅ্যাপ চ্যানেলও অ্যাভেলেবেল আছি, তো অবশ্যই সেখানেও জুড়ে থাকুন। আর এরকম রেগুলার এন্টারটেনমেন্টের আপডেটের জন্য অবশ্যই সঙ্গে রাখতে হবে শুধুমাত্র আজ তাক বাংলাকে। তো ভিডিওতে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখছি যে কিং খান, আমাদের সকলের ফেভারিট হার্টথ্রব, তিনি বলিউডের বাদশা আফটার অল। সেই কিং খান মানে শাহরুখ খানকে একদিকে সরিয়ে দিলেন, মানে হাত দিয়ে দেখিয়ে দিলেন আপনি ওইখানটায় চলে যান। কে দেখালেন এবার সেটা বিষয়ে, তিনি হচ্ছেন আনন্দ আম্বানির দাদা, তিনি আকাশ আম্বানি, এক্স্যাক্টলি তিনি দেখিয়ে দিলেন হাতটা এরম ভাবে পুরো সরিয়ে দেখিয়ে দিলেন যে আপনি ওইখানটায় যান। আর তারপর তিনি তার মায়ের সঙ্গে আবার সামিল হলেন নাচেতে, মানে ওখানে তারা যা হয় নাগারা সব নিয়ে, ব্যান্ড নিয়ে সব নাচছেন, আমরা এটা দেখেছি বারাত আফটার অল। বেসিক্যালি যে ছবিটি সামনে এসে সেটা হচ্ছে একটি বিয়ে বাড়ি, এবং বিয়ে বাড়ির আগে যে প্রি ফেস্টিভিটিস যেগুলো হয়, প্রি ওয়েডিং ফেস্টিভিটিস, সেটারই একটি পার্ট এটি। এবং সেখানে দেখা যাচ্ছে যে আম্বানি ফ্যামিলি সেখানে ডান্স করবে, সেখানে অনন্তের ছবি এখানে সামনে আসেনি, বাট ইয়েস ওর ভাইয়ের ছবি এখানে রয়েছে, আকাশ আম্বানি এবং তার মা নীতা আম্বানি সেখানে অল ডলড আপ এবং সেখানে তারা ডান্স করবে। এবং সেখানে শাহরুখ রয়েছে সাদা একেবারে অফ হোয়াইট একটা পুরো ইন্ডিয়ান অ্যাটায়ারতে, শেরওয়ানিতে সেজে রয়েছেন এবং সেখানে তিনি ডান্স করছেন। কিন্তু এই যে আম্বানি পরিবার নাচাতেও জানেন, আবার নাচাতে নাচাতে একটু সাইডে সরে যেতেও বলতে পারেন, কারণ ফ্যামিলি ফাংশনে ফ্যামিলির লোকজনকে নিয়ে তিনি নাচবেন, তারা নাচবেন, সেখানে শাহরুখই ইনক্লুডেড নন। শাহরুখকে বলে যাওয়া হলো, বলে দেওয়া হলো হাত দিয়ে রীতিমতো একটু সাইডে দাঁড়াও, সাইডে গিয়ে নাচো। সেখানে কোনোভাবেই তাদের যে আম্বানি ফ্যামিলি, সেখানে কোনোভাবে শাহরুখের এন্ট্রিটা হলো না। হয়তো সেটা ভীষণ মিষ্টিভাবে ভদ্রভাবে তাকে বলছে এটা একটু যাবে, একটু যে সেটা ফ্যামিলি একটা ছবি হবে কি, একটা ফ্যামিলি ভিডিও হচ্ছে বা কিছু যাই হচ্ছে কিনা, কিন্তু যেই ছবিটা সামনে এসে সেটা হয়তো যারা শাহরুখের ফ্যান তারা বেশ হার্ট হয়েছে, কারণ শাহরুখ তো ইটসেলফ ইজ অ্যান ইমোশন, প্রত্যেক ভারতবাসীর কাছে শাহরুখ একজন ইমোশন। এবং শাহরুখ, সলমান, আমির একসঙ্গে এক মঞ্চে প্রথমবার নাচতে দেখেছে, এবং সেটা দেখার পরে শাহরুখ, সলমান, আমিরের যে সকল ফ্যানেরা ছিল তারা সকলেই পাগলের মতন ক্রেজি হয়ে গিয়েছিলেন, বলে দেবে গোয়িং গাগা ওভার দ্যাট পার্টিকুলার ভিডিও, পার্টিকুলার স্টিল, যেটা রীতিমতো ভাইরাল হয়েছিল। অ্যান্ড ঠিক তার পরে পরেই যখন এরকম একটি ছবি এসছে, কোথাও একটা জায়গায় গিয়ে প্রচণ্ডভাবে হার্ট হয়েছে, সেন্টিমেন্ট হার্ট হয়েছে, কারণ শাহরুখ বলে কথা। এবার তুমি যেটা বললে সেই পয়েন্টটা নিয়ে আমি বলতে চাইবো যে হ্যাঁ, এটা হয়তো তারা হয়তো পোলাইটলি হয়তো বলার চেষ্টা করেছেন বা কিছু, কিন্তু সেটা একদমই শোনা যাচ্ছে না, এত মিউজিক, এত নয়েজ, স্বাভাবিক বিয়ে বাড়ি, এক্স্যাক্টলি বিয়ে বাড়ির মাহল যেরকম হয়ে থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেভাবে তিনি জেস্টারটা করছেন, যেভাবে তিনি হাত দেখিয়ে দেখাচ্ছেন যে ওই সাইডে যাওয়ার কথা, বা অনেক দেখা যাচ্ছে যে শাহরুখ হয়তো কিছু বলার চেষ্টা করছেন, তিনিও পাল্টা কিছু বলছেন, এরকম করে মানে যে একটা বলে প্লিডিং টাইপের একটা ব্যাপার মনে হচ্ছে, করে তাকে একদম অন্যদিকে চলে গেলেন, আর আরেকজন একজন ব্যক্তি এসে তাকে এনগেজ করে কথা বলছেন, এটা আমরা দেখছি। আর এদিকে আবার তারা ডান্সে সামিল হয়ে গেলেন। তো এই যে পুরো বিষয়টা, এটা কিন্তু আমরা যদি আমরা একদিকটা যেরকম বলছি পোলাইটলি হয়তো অ্যাপ্রোচ করেছিলেন সেটা আমরা জানি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা চোখে দেখতে পাচ্ছি আমরা সেইটা দেখেই অনেকে, অনেক নেটিজেন্স, স্পেশালি শাহরুখের যারা ফ্যান্স, তারা কিন্তু অনেকেই হার্ট হয়েছেন যে এ আবার কী হলো, যে অতিথি আফটার অল, তার ছোটো ছেলের প্রি ওয়েডিংয়ে এসছেন, অবভিয়াসলি তারা পারফর্ম করবেন, গোটা বলিউড, শুধু বলিউড না, ইন্টারন্যাশনাল স্টার্সরাও সেখানে ছিলেন, বাট অ্যাট দ্য সেম টাইম আমি তোমার বাড়ি গেছি, তোমার কোনো প্রোগ্রামে তুমি আমায় বললে যে না ওখানে গিয়ে তুমি নাচো। সো এই বিষয়টা অনেকটা একটু যাকে বলে
মিলিয়ে নিতে পারছেন না, বা এটাই কি সেইখানেই হয়েছে এই বিষয়টাই, মানে যে 2+2=4 বা কানেক্টিং দ্য ডটস, এইটা করতে হয়তো কিছুটা হলেও নেটিজেন্স বা ফ্যানসদের একটু হলেও সমস্যা হচ্ছে আমার যেটা মনে হয়। আমি হার্ট হয়েছি, কারণ আমি আর্জেন্ট শাহরুখ ফ্যান, এবং যা হয় আর কি, কারণ মানে হয়তো বলা শুনলেই বুঝতে পারবেন যে সামহাও এই ভিডিওটা দেখার পর থেকে একটু যখন থেকে সার্কুলেট শুরু হয়েছে তখন থেকে কোথাও একটা ভীষণ খারাপ লাগা রয়েছে। অতিথি আপ্যায়নের জন্য আম্বানিরা বরাবর মুক্ত হস্তে সবসময় এগিয়ে এসছেন, এবং সেই ছবি রীতিমতো ভাইরাল। সেখানে দেখা গেছে সেখানে ল্যাভিশ আয়োজন, সেখানে থাকার জায়গা, এবং তাদের যে ওই যে ফেস্টিভিটিস, এই যে 3 দিনের এক্সট্রাভাগ্যান্সা, বিদেশ থেকে সেখানে কে না কে এসছে, রিয়ানার মতন তারকা সেখানে এসছেন, সেখানে পারফর্ম করেছেন, এবং আমি মার্ক জুকারবার্গ তারা এসছেন, ট্রাম্পের 2 মেয়ে এসছেন সেখানে, তারা এখন সকলেই একেবারে ইন্ডিয়ান অ্যাটায়ারে সেজে গুজে তারা সেখানে ছিলেন। এবং যেই ছবিটা যেটা সামনে এসছে, মানে যেখানে ভান্তারা যেই লোকেশনটা যেটার নাম, যেখানে এই বিয়ের আসর বসেছিল, বিয়ের আসর বলা ভুল, প্রি ওয়েডিং ফেস্টিভিটির যে আসর বসেছিল, বিয়ে আমরা সকলেই জানি যে 12th of July রয়েছে, এবং ঠিক তার আগে, এতদিন আগে যে এক্সট্রাভাগ্যান্সা হয়েছে, সেই ছবি কি ভীষণ সুন্দর একটি ছবি, কারণ যাওয়া আসা সমস্ত মুহূর্ত আপনার সঙ্গে আমরা শেয়ার করেছি। জামনগর 3 দিনের জন্য হয়ে উঠেছিল একেবারে বলিউডময়, এবং ভীষণ একটা চাঁদের হাট, এবং জামনগর এয়ারপোর্ট হয়ে গিয়েছিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই অর্থে, কারণ ইন্টারন্যাশনাল স্টার্সরা আসছে, যাচ্ছে, বেরোচ্ছে, আর্টিস্ট আমাদের বলিউড স্টার্সরা সেখানে যাচ্ছে, এবং সেটা শুধু নয়, আমরা সেই ছবিও দেখেছিলাম যে রিয়ানার সমস্ত বড় বড় যে লাগেজেস এসছে, সেই প্রায় 6টা থেকে 7টা বড় বড় লাগেজেস এসছে। আচ্ছা, আমি একটা জিনিস এবার বলি, এই যে এত গেস্টরা আসলেন, এত সেলেবসরা আসলেন, তাদেরকে ইনভিটেশন তো তারা পাঠালেন ঠিকই, কিন্তু ইনভাইট করতে গিয়ে তার সঙ্গে যা গিফটস বা পুরো এই যে খরচা, সেটা একটু এস্টিমেটটা আরেকবার দর্শকদের মনে করিয়ে দাও। প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি পার গেস্ট এক্স্যাক্টলি। এবং সেই যে বড় ব্যাগ আপনারা দেখেছেন, যে একটা গ্রিন কালারের ব্যাগ, সেখানে যেহেতু ভান্তারার মতো জায়গায় সিলেক্ট করা হয়েছে যে সেখানে এই 3 দিনের এক্সট্রাভাগ্যান্সা হবে, তো সেই থিমটাকে মাথায় রেখে সে ব্যাগটাকে ডিজাইন করা হয়েছে, এবং ব্যাগের মধ্যে যা যা ছিল সব কিছুই লাক্সারি আইটেম ছিল। সেখানে আমি ব্র্যান্ডগুলোর নাম নিতে পারছি না অফকোর্স, বাট সেখানে ছিল শেড ছিল, মানে সানগ্লাস ছিল, এবং সেখানে ছিল একটা ব্যাগ ভিতরে একটা, আর তার সঙ্গে ছিল ইনস্ট্যান্ট ক্যামেরা। এই আর সেগুলোর দামগুলো বেশ দামি, মানে প্রাইসেসগুলো কিন্তু বেশ আইকন, যেহেতু লাক্সারিয়াস ব্র্যান্ড, অ্যান্ড এই ছবিটা কিন্তু বেশ ধরা পড়ছে। প্রত্যেক আর্টিস্ট যখন সেখান থেকে বেরোচ্ছে হাতে কিন্তু একটা ওই গিফটের ব্যাগটা নিয়েই বেরোচ্ছে, সকলের হাতেই ছিল, কারেক্ট। টিল দেন আমরা তো রয়েছি, আপডেটস দিতে থাকবো। আবার একটু হোমওয়ার্কটা মনে করে দিই, কী করতে হবে না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটন ক্লিক করতে হবে, এবং আই বাটন ক্লিক করতে হবে যদি এন্টারটেনমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেটস তোমরা পেতে চাও। এছাড়া হোয়াটসঅ্যাপেও কিন্তু রয়েছে, তাই ফলো করতে ভুলো না। সঙ্গে রাখো আজ তক বাংলাকে।